তুই বস, আমি ডিনারটা নিয়ে আসছি এক্ষুনি। যাব না মামুনি, কিছুতেই যাব না। তুমি আমাকে চলে আসতে বলেছো বাড়ির ভালোর জন্য, পাপার ভালোর জন্য। এখন কেন তোমরা ভালো থাকতে পারছো না? কেন ভালো হচ্ছে না সব কিছু? আমি তো চলেই এসেছি। তুমি ঠিক ভুলে যাবে মামুনি আমাকে। মামাম ঠিকই বলেছে, তোমাদের একটা বেবি হবে, আমার রিপ্লেসমেন্ট। তখন আর তোমার কোনো কষ্ট থাকবে না, দেখে নিও। আমি গেলে বরং তুমি ওই ডিসিশনটা নিতে পারবে না। আমি না গেলেই বরং তুমি বাধ্য হয়ে ডিসিশনটা নেবে। আর একদিন যে আসবে, তাকে তুমি বুকে জড়িয়ে ধরবে। আমি আরও দূরে সরে যাব। ভালোই তো, আমাকে তো তুমি দূরে পাঠাতেই চেয়েছো। আমি অনেক দূরেই আছি মামুনি, আর আমি হয়তো হ্যাংলা মেয়ে নই। তুমি ডেকেছো আর সঙ্গে সঙ্গে আমি চলে যাব। কখনো ভেবো না আমাকে। ভালো থাকো মামুনি, ভালো থেকো তুমি। পরমেশ্বরী, কি হয়েছে? শুনলাম সকাল থেকে তুমি খাওয়া দাওয়া কিচ্ছু করোনি। একটু খেয়ে নাও। এই দেখো, আমি তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি, এটা খেতে পারবে। আমার ভালো লাগছে না। দেখ, সারাদিন খাইনি, সারা রাত খাইনি, কিন্তু এখন বলছে ভারু নাক জেনে। এরকম করে তো অসুস্থ হয়ে যাবে। ও বাবু, দেখ না, একটু জোর করে খাই দে না রে। অভিমন্যু, দাও তো, দাও দাও। আমি পারোকে খাইয়ে দিচ্ছি। এই এদিকে আয় তো। জোর করো না দিদিভাই, আমার শরীরটা ভালো লাগছে না, প্লিজ। আরে না খেলেও তো শরীরটা ভালো থাকবে না, তাই না? আচ্ছা, এভাবে এভাবে বললে হয় নাকি? তুমি কেন খাচ্ছ না সেটা তো বলো। আচ্ছা, তুমি যে আমাকে বলেছিলে জুজুকে দুদিনের জন্য এখানে এনে দেবে, কই দিলে না তো? তোমার নিজের মেয়ের উপর তোমার এইটুকু জোর নেই, নাকি তুমি চেষ্টাই করোনি? কে বললো আমি চেষ্টা করিনি? আমি তো গিয়েছিলাম। আমি বললে না হয় আসবে না, তুমি বললে আসবে না, এটা তো হতে পারে না। তুমি বলোই নি, তুমি যাওনি, নাকি ভালো করে বুঝে ওকে বলতে পারোনি? তুমি তুমি তোকে বলতে পারতে নাকি? তোমার ইগো কাজ করছিল ওই ছোট্ট বেটার সামনে। বলতে পারলে না চলো, বলতে পারলে না দুদিনের জন্য অন্তত চলো। দাদু ভাই ডাকছে কিংবা ঠাম্মা ডাকছে, দুদিনের জন্য এলে তো আমি দুদিনের জন্য ওকে চোখের দেখা দেখতে পারতাম। অভিমন্যু,